এই রোজে একদিনও টকঝাল কোনো খাবার খাওয়া হয়নি তাই আজকে ইফতারের পর অনেক বেশি টকঝাল খাবার খেতে ইচ্ছা করছিল আর টক ঝাল বলতে মাথায় চলে আসলো এই ভাইরাল লেবুর পিনিক তাই আজকে বানিয়ে ফেলেছিলাম ভাইরাল লেবুর পিনিক আর তার সাথে আমাদের বাসার চা প্রেমী মালিহার জন্য সন্ধান পেয়েছি সিলেটের অথেন্টিক চা এর থেকে খুশির খবর আর কি হতে পারে তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো ফার্স্টই আমি ভাইরাল লেবুর পিনিক বানানোর জন্য দুইটা লেবু নিয়ে নিয়েছি অনেক বড় বড় সাইজে বাট আমি চিন্তা করেছি লেবুর পিনিক যেহেতু অনেক বেশি টকার ঝাল হবে দুইটার বানাবো না একটারই বানিয়ে খেয়ে দেখি যদি মজা মজা লাগে তাহলে আরেকটার বানাবো তো ফার্স্ট এই লেবুর পিনিক বানানোর জন্য লেবুটাকে চাক করে কেটে নিতে হবে যেমনটা আমি ভিডিওতে দেখেছি এটা কিন্তু আমার ফার্স্ট টাইম লেবুর পিনিক ট্রাই করা আগে আমি কখনো বাসায় বানিনি আমি একজনের রেসিপি দেখে বাসায় ট্রাই করছি তো এই তো আমার পুরো লেবুটাকে কাটা হয়ে গিয়েছে আর দেখতে কতটা সুন্দর লাগছিল লেবুটা দেখতে যেহেতু এতটা সুন্দর লাগছিল তাই আমি চিন্তা করলাম আরেকটু একটু সুন্দর করে প্লেটে সাজিয়ে নিই আর এভাবে সাজিয়ে নিলে কিন্তু আমার মাখাতেও সুবিধা হবে তো লেবুগুলো সাজানো শেষ করার পর এখন একে একে আমি ইনগ্রিডিয়েন্ট দেওয়া স্টার্ট করে দিব তো ফার্স্টে এখানে আমি অ্যাড করে দিচ্ছি বিট লবণ আর বিট লবণ ছাড়া কিন্তু কোনো টক ঝাল মাখে কমপ্লিট হয় না টেস্টটা কেমন জানি ইনকমপ্লিট রয়ে যায় তো তোমরাও যদি বাসে এরকম টক ঝাল মাখা বানাও তাহলে অবশ্যই বিট লবণটা দিতে ট্রাই করবে তারপর আমি নর্মাল সল্ট দিয়ে দিয়েছি আর এখন আমি দিব চিলি ফ্লেক্স আর চিলি ফ্লেক্স আমি অনেক বেশি পরিমাণে করেছি বিকজ আজকে এখানে অনেক বেশি পরিমাণে অ্যাড করব যেহেতু টক ঝাল খাবার মরিচের পরিমাণটা একটু বেশি থাকবে তো এখানে আমি ফার্স্টে কিছু অ্যাড করেছি এখন আমার মনে হলো না আর একটু চিলি ফ্লেক্সের প্রয়োজন তাই আমি আরও বেশি করে দিয়ে দিয়েছি আর লাস্টে এখন আমি অ্যাড করছি তেঁতুল তেঁতুলটাকে আমি কিছুক্ষণ ফ্রিজ থেকে নামিয়ে পানি দিয়ে একটু নরম করে নিয়েছিলাম তারপর আমি দুই চামচ চিনিও দিয়ে দিয়েছি টক ঝাল খাবারের সাথে একটু চিনি না দিলে কিন্তু আসল মজাটা আসে না এখন হচ্ছে আমি ভালো করে করে মাখিয়ে নিব লেবুর পিনিকটা যত মজা মজা মাখাবে ততই কিন্তু লেবুটা লাগবে খেতে এই লেবুটা মাখাতে গিয়ে আমার তো একদম জিভে পানি চলে আসছিল বাট আমার কেন জানি মনে হচ্ছিল এটা খেতে অনেক টক আর ঝাল হবে মনে হয় খেতে পারবো না বাট অ্যাকচুয়ালি এটা যে খেতে এত বেশি পরিমাণে মজা ছিল আমি ট্রাই করার আগে বুঝতেই পারিনি আমি জানি তোমাদের অনেকেরই আমার ভিডিওটা দেখে জিভে পানি চলে আসছে লোভ লাগলে কিন্তু বাসায় তোমরাও এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো একদমই ইজি একটা রেসিপি এখন আমি ট্রাই করছি যদিও আমার একটু ভয় লাগছিল বা ট্রাই করার পরে আমার কাছে মনে হলো যে টকের পরিমাণটা একটু কম বা ঝাল অনেক বেশি লাগছিল যদি মরিচটা আমি একটু কম পরিমাণে দিতাম তাহলে হয়তো আমি পুরাটাই ফিনিশ করতে পারতাম আমার কাছে অনেক মজা লেগেছে বাট মালিহার কাছে কিন্তু জিনিসটা অত একটা মজা লাগেনি বিকজ ও টক খাবার একদমই পছন্দ করে না বাট আমি অনেক মজা করে খেয়েছি যেহেতু আমার কাছে এত মজা লেগেছে আমি চিন্তা করলাম আম্মুকেও বলি একটু খেয়ে ট্রাই করে দেখো বাট আম্মু বলল যে রোজা রেখে ইফতারের পর এরকম ঝাল টক খাবার খাবার খেলে পেটে ব্যথা করতে পারে বাট আম্মু অল্প একটু ট্রাই করে রেখে দিয়েছে বললো যে না ভাই এটা আমার পক্ষে খাওয়া সম্ভব না বাট আমার কাছে কিন্তু খুব মজা লেগেছে তোমরা বাসা ট্রাই করে দেখতে পারো এই ভাইরাল লেবুর পিনিক রেসিপিটা তারপর অ্যাজ ইউজুয়াল ইফতারের পরে যে জিনিসটা অবশ্যই লাগে সেটা হচ্ছে গিয়ে চা আর শুধু ইফতারের পরে না আমাদের তো প্রতিদিন সন্ধ্যাবেলা এক কাপ চা না হলে চলেই না আসলে সত্যি বলতে বাজার থেকে আমরা যেসব চা পাতা কিনে থাকি সেগুলোর মধ্যে অধিকাংশই অরিজিনাল না তাই অথেন্টিক চায়ের যে আসল টেস্ট আর ফ্লেভার সেটাই কিন্তু আমরা বুঝি না তাই আজকে আমি আমাদের বাসার চা প্রেমী মালিহার জন্য খুঁজে বের করেছি সিলেটের অথেন্টিক চা যেটা হবে একদম অথেন্টিক ফ্লেভারের আর এই অথেন্টিক চায়ের সন্ধান আমি পেয়েছি ঢাকা ফুড সার্ভিস ফেসবুক পেজ থেকে যেখান থেকে আমি সিলেটের অথেন্টিক চা অর্ডার করেছি এই চায়ের কৌটার মুখ খুলতেই এর স্মেল থেকে আপনি বুঝে যাবেন এটা রিয়েল কিনা তো এই রিয়েল চায়ের স্বাদ পেতে হলে কিন্তু আপনাকে অর্ডার করে ট্রাই করতে হবে তাহলে আপনি আসলে বুঝতে পারবেন আমার কাছে মনে হচ্ছিল এই চা পাতা দিয়ে চা বানালেও অনেক বেশি মজা হবে তো চলো এখন চা বানিয়ে দেখি আসলে ইফতারের পরে শরীরটা একদম ছেড়ে দেয় ঘুম চলে আসে নামাজ পড়ার করার কোনো এনার্জি থাকে না তাই মালিহা প্রতিদিনই চেষ্টা করে ইফতারের পরপরই বাসার সবার জন্য এক কাপ করে চা বানানোর আমার হাতে চাটা তেমন একটা মজা হয় না বাট মালিহার হাতে চা কিন্তু আমাদের বাসার সবাই অনেক বেশি পছন্দ করে আর আমার মনে হচ্ছিল আজকে অরিজিনাল সিলেটের চা পাতা দিয়ে চা বানালে ওর হাতের চায়ের স্বাদ দ্বিগুণ হয়ে যাবে তো ও এখানে হাফ লিটার দুধের মধ্যে চা পাতাটা অ্যাড করে দিল এখন জাস্ট তোমরা এর কালার চেঞ্জটা দেখো চাটা বয়ল হওয়ার সাথে সাথেই নাকে এমন একটা স্মেল আসলো যে এতেই প্রমাণ হয়ে গিয়েছে যেটা অথেন্টিক সিলেটি চা আর এখানে অল্প চা ইউজ করার পরেও এত সুন্দর গাঢ় একটা কালার আসছে যেটা বাজারের কেনা চাপাতে কিন্তু সহজে আসে না আমার কাছে মনে হচ্ছিল আজকের চাটা খেতেও অনেক বেশি অসাধারণ হবে তো মালিহা এখানে নিজের হাতেই আজকে সবার জন্য চা বানাচ্ছিল আর এখানে মালিহা আমাকে বারবার থ্যাঙ্কস বলছিল যে তুমি এই চা আমার জন্য কোথা থেকে খুঁজে বের করলে এই চা তো দেখতে একদমই ভিন্ন মনে হচ্ছে এর কালারটার কারণে ও যেহেতু চা অনেক বেশি পছন্দ করে ওর প্রতিদিন এক দুই কাপ চা লাগেই লাগে তো তোমরা যারা আমাদের মতো রিয়েল চা প্রেমীরা আছো তারা অবশ্যই এই চাটা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবে তাহলে তোমরা বুঝতে পারবে রিয়েল সিলেটি চায়ের স্বাদটা কেমন আর ও এখন চাটা চুলা থেকে নামিয়ে সবাইকে সার্ভ করে আর সত্যি বলতে ইফতারের পর যারা চা বানিয়ে দেয় তারা হচ্ছে গিয়ে গিয়ে বাসার সবার প্রিয় পাত্র কারণ ওই সময় এতই বেশি টায়ার্ড লাগে যে উঠে এক কাপ চা বানাতেও ইচ্ছা করে না আর আজকের চাটা কিন্তু একটু ডিফারেন্ট হবে কারণ আজকের চা লিকুইড মিল্কও অ্যাড করেছে আবার কন্ডেন্স মিল্কও দিচ্ছে এতে কিন্তু চায়ের স্বাদটা একদম দ্বিগুণ হয়ে যায় আর আমাদের কিন্তু পার্সোনালি কন্ডেন্স মিল্কের চা অনেক বেশি ভালো লাগে তোমাদের কার কার আমাদের মতো আছে তারা অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে তো মালিহা বেশি করে কন্ডেন্স মিল্ক অ্যাড করে এখন লাস্টে চিনি অ্যাড করছে আর এখানেও বলছিল যে ও চিনি একটু বেশি খায় তাই ও ওর কাপে দুই চামচ দিয়েছে আর আমার কাপে এক চামচ দিচ্ছে বিকজ আমি চিনি একটু কমই পছন্দ করি আমার চায় না বেশি চিনি হয়ে গেলে আমার কাছে সেটা শরবতের মতো লাগে আমার কাছে মজা লাগে না একটু কম চিনি মজা লাগে অ্যাকচুয়ালি আর এখানে চায়ের কালারটা জাস্ট দেখো কন্ডেন্স মিল্ক অ্যাড করার কারণে তো আরো বেশি সুন্দর হয়ে গিয়েছিল আমি যদি তোমাদেরকে এর টেস্ট আর স্মেলটা বোঝাতে পারতাম তোমরাও যদি অথেন্টিক সিলেটি চায়ের টেস্ট পেতে চাও তাহলে এখনই ঢাকা ফুড সার্ভিস ফেসবুক পেজ থেকে গিয়ে অর্ডার করে ফেলো তো মালিহা চা বানিয়ে দিয়েছে তো কি হয়েছে আমি একটু সার্ভ করার নাটক করছিলাম আর আজকে আমরা চায়ের সাথে ব্রেড আন বাটার খাবো যেহেতু ইফতারিতে একদম হালকা খাবার খাওয়া হয়েছিল আমরা হচ্ছে গিয়ে বাইরে গিয়েছিলাম ইফতারির একদম আগ মুহূর্তে বাসায় এসেছি আর এই বাটারটাও কিন্তু আমি নিয়েছি ঢাকা ফুড সার্ভিস ফেসবুক পেজ থেকে এটা কিন্তু একদম ঘরে তৈরি খাঁটি গরুর দুধের আনসল্টেড বাটার এটা কিন্তু ব্রেড দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে আর সাথে কিন্তু আমি এই গাওয়া ঘিটাও নিয়েছিলাম এটা কিন্তু একদম দানাদার অথেন্টিক গাওয়া ঘি যেটা শুধু ঢাকা ঢাকা ফুড সার্ভিস ফেসবুক পেজেই তোমরা পেয়ে যাবে ঈদের টাইমে যেহেতু থেকে শুরু করে সকল রান্না বান্নাতেই আমাদের ঘি লাগে তাই আমি আগে থেকেই অর্ডার করে রেখেছিলাম এই অথেন্টিক গাওয়া ঘি আমি যখন ঈদের টাইমে রান্না বান্নাতে এটা ব্যবহার করব তখন তোমাদের সাথে রিভিউটা শেয়ার করে দিব তো এখন আমি চাটা যেহেতু ঠান্ডা হয়ে যাচ্ছিলো আমি তাড়াতাড়ি করে ব্রেডটার মধ্যে বাটার লাগিয়ে নিচ্ছিলাম আর তোমরা দেখতেই পারছো এটা একদমই ক্রিমি আনসল্টেড বাটার ছিল দেখি বোঝা যাচ্ছে যে এটা বাসায় তৈরি একদম খাঁটি গরুর দুধের তোমরা যদি এটা ট্রাই করতে চাও তাহলে ঢাকা ফুড সার্ভিস ফেসবুক পেজ থেকে অর্ডার করে ফেলতে পারো এই বাটারটা দিয়ে ব্রেড মাখিয়ে খাওয়ার পর আমার কাছে মনে হচ্ছিল মার্কেট থেকে আমরা যে বাটারটা কিনে খাই এটার টেস্ট তার থেকে ভিন্ন কারণ মার্কেটের বাটার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রিয়েল না বাট এটা কিন্তু একদম অরিজিনাল গরুর দুধের তৈরি বাটার তো আজকের ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ